ওই গাড়িতে বেঁধে আমার শার্টটা চলে গেছে। আমি এখন কিভাবে ইন্টারভিউ দিতে যাবো আমি না কিছুই বুঝতেছি না। আপু আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে আপনার ফাইলটা তুলে দিচ্ছি। আমি মন থেকে আপনার জন্য দোয়া করি, আপনি অবশ্যই ইন্টারভিউতে সাকসেসফুল হবেন। আপু আপনি ঠিক বলছেন তো? অবশ্যই, বাই। মে আই কাম ইন স্যার? Yes, come. কেন এসেছেন এখানে? স্যার আপনাদের এখানে তো ইন্টারভিউ হচ্ছে আর আমি ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ দিতে আসছেন আপনি? এই অবস্থায় এখানে তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এখানে তো কোনো মডেলিং ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। আসলে স্যার ইন্টারভিউ দিতে আসার সময় আমার সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, যার জন্য আমার ড্রেসে এই অবস্থা। ও আচ্ছা, দেন আপনি সিভি দিন। জি। সিভি কোথায়? স্যার কি বলছেন স্যার, এখানে তো সব কাগজপত্র এখানেই আছে। সিভি কোথায় এখানে? ফাজলামি করার জন্য আসছেন না? খোলামেলা ড্রেস পরে আসছেন, স্যার ইমপ্রেস হয়ে যাবে, আপনাকে চাকরি দিয়ে দেবে, তাই না? কি ফাজলামি পাইছেন? স্যার স্যার এই ফাইলের মধ্যে তো সব কাগজপত্র আমার ছিল, বাট কোথায় গেল আমি তো কিছু বুঝতেছি না। এখানে থাকলে কোথায় গেল? স্যার এমনটা কিছুই না, আমি সত্যি করে বলছি স্যার, আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আর এই ফাইলের মধ্যে সমস্ত পেপার ছিল, বাট কোথায় গেল আমি জানি না স্যার। আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, আপনি যে ড্রেস পরে আসছেন আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, যান বেরো যান। যান বলছি। কই থেকে আসে সব ইন্টারভিউ দিতে? মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার দিস ইজ মাই সিভি। থাক, আর নাটক করতে হবে না, অনেক নাটক করেছো তুমি। ইউ নো হোয়াট বেবি, আই এম সো হ্যাপি, আজ শুধুমাত্র তোমার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো। আমি অনেক দিন ধরে চাইতাম এই অফিসে জব করব, শুধুমাত্র তোমার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো। আই এম সো হ্যাপি। তুমি যদি আমাকে সেই প্ল্যানটা না দিতে তাহলে হয়তো আমি আজকে সাকসেসফুল হতে পারতাম না আর এই অফিসে জবও পেতাম না। তুমি আমার গার্লফ্রেন্ড আর তোমার এখানে জব হবে না, এটা কী করে হয়? আমি থাকতে এটা অসম্ভব। আর বাবু আজকে কোথায় দেখা করছি আমরা বলো তো? তুমি যেখানে চাইবে সেখানে। ঠিক আছে। এক্সকিউজ মি, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? না তেমন কিছু না। প্লিজ আপনি আমাকে বলতে পারেন, আমি এই কোম্পানির ওনার। আসলে আজকে ইন্টারভিউ দিতে আসার সময় আমার সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার জন্য আমার ড্রেসটা নষ্ট হয়ে যায় আর আমাকে এভাবে ইন্টারভিউ দিতে চলে আসতে হয়। কিন্তু যখন স্যার ইন্টারভিউ নিচ্ছিল সে আমাকে বাজে বাজে কথা বলছিল যে আমি এখানে কি করতে আসছি না করতে আসছি। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমার সাথে সত্যি এরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে যার জন্য আমার এই অবস্থা। ইভেন আমার ফাইলের মধ্যে থেকে পেপারসগুলো কিভাবে গায়েব হয়েছে আমি নিজেও জানি না স্যার। এমনকি এমনকি স্যার আমার ইন্টারভিউটা ভালো মতো করে নেয়নি। আমি বারবার বলছি স্যার প্লিজ, যেহেতু পেপারস নেই আপনি আমাকে মুখে কোয়েশ্চেন করেন, কিন্তু সে কোনো কথা শুনতেই না আমাকে রুম থেকে বের করে দিল। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন, আমি দেখছি কি করা যায়। আমি স্যার ভালো, আপনার কি ইন্টারভিউ নেওয়া শেষ? জি স্যার, আমি ইন্টারভিউ নিয়েছি এবং সিলেক্টও করে ফেলেছি কে ক্যান্ডিডেট। ভেরি গুড, তো কাকে সিলেক্ট করলেন? ওনাকে সিলেক্ট করে ফেলেছি স্যার। তাকে কেন সিলেক্ট করলেন? স্যার ওনাকে দেখে মনে হয়েছে উনি আমাদের কোম্পানির জন্য যোগ্য, আমাদের কোম্পানিতে ভালো কাজ করতে পারবে এবং আমাদের কোম্পানির উন্নতি করতে পারবে, এই জন্য ওনাকে ভালো লেগেছে। আর ওনাকে যেগুলো প্রশ্ন করেছি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, এই জন্য স্যার ওনাকে আমি সিলেক্ট করে ফেলেছি। তো ওনাকে কেন সিলেক্ট করেননি? স্যার ওনাকে সিলেক্ট না করার একটাই কারণ, সেটা হচ্ছে দেখেন স্যার উনি কী ড্রেস পরে এসেছে আর এই ড্রেস পরে কেউ কখনো ইন্টারভিউ দিতে আসে, আর ওনাকে যে প্রশ্নগুলো করেছি একটা প্রশ্নের ঠিক মতো অ্যান্সার দিতে পারে নাই। আর বড় কথা কি জানেন স্যার, সে আমাকে না একটা খারাপ প্রস্তাব দিয়েছে স্যার। না না স্যার এমন কিছু এখানে হয় নাই, আমি ওনাকে কোনো ধরনের বাজে প্রস্তাব দেইনি। আচ্ছা ঠিক আছে, হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি আপনাদের দুজনকে একটা কোশ্চেন করব, যে কোশ্চেনের উত্তর দিতে পারবেন সেই হচ্ছে সিলেক্ট। ওকে তাহলে আপনারা প্রস্তুত? ইয়া শিওর স্যার। আচ্ছা সিভির ফুল মিনিং কি, বানান সহ বলুন।
বলি? কারিকুলাম ভাই CURRLUMEVITA ভেরি গুড। তো মিস্টার মারুফ? জি স্যার। উনি যে আপনার গার্লফ্রেন্ড এটাও আমি জানি, আর আপনি কী করছেন না করছেন সব কিছুই খবর আমার কাছে আছে। এনিওয়ে আপনার তো চাকরি হবেই না, আপনি ডিসকোয়ালিফাই। আর মিস্টার মারুফ আপনাকে বলছি, আপনাকে তো আর আমি চাকরি থেকে বাদ দিতে পারি না, তবে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি এরকম কিছু করেন তাহলে আপনাকে আমি ফায়ার করে দেব। যান আউট। জি স্যার। মিস মোনা কংগ্রেচুলেশন, আপনি যে কোনো সময় আমাদের অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।